আমি ইন্দো বাংলা টাইম চ্যানেলকে ভীষণভাবে বলবো যে এটা একটা ভালো কাজ, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতবর্ষের এবং কলকাতায় যেভাবে এডুকেশনের একটা সম্পর্ক রয়েছে, এবং পশ্চিমবাংলায় প্রায় মোর দেন 50% যাদের বাবা ঠাকুরদা, আমাদের ঠাকুরদারাও হয়েছে বাংলাদেশে ছিলেন, সেইখান থেকে আমরা এই রাজ্যে এসেছি, তারপরে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই যারা লিডারশিপ জায়গায় আছেন কলকাতায়, তাদের কিন্তু অনেক অনেক বাবা মা, তাদের যে ঠাকুরদা এই বাংলাদেশে গিয়েছে পড়াশোনা করেছেন, এটা এতদিন আমরা গল্পে শুনেছি। কিন্তু আপনাদের এই যে এই চ্যানেলটা যেভাবে একটা উদ্যোগ নিয়ে, স্পেসিফিক এরিয়া নিয়ে কাজ করছেন, সেটা কিন্তু আমাদের আবার স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করবে, এবং বাংলাদেশ এবং কলকাতার লোকেদের মধ্যে যে বন্ড, সেই বন্ডটা কিন্তু আরও সলিড হবে।